নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি পনির চানা মশলা। নিরামিষ যারা খায় তাদের কথা মাথায় রেখে আজকে নিয়ে এসেছি এই প্রিপারেশনটা। প্রথমেই লাগছে আমার কাবলি ছোলা। কাবলি ছোলাগুলো আমি 3 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি, দেখুন পুরো ফুলে উঠেছে। তো আমি এবার এই ছোলাগুলোকেই প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। আমি প্রেশার কুকারে ছোলাগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি মতন নুন। দিয়ে আমি এটা 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আমি এখানে পনির নিয়ে নিয়েছি 100 গ্রাম মতন। এই পনিরগুলোকে আমি ভেজে নেব। কড়াইতে আমি পরিমাণ মতন সাদা তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পনিরটাকে ভেজে নেব। পনিরগুলো আমি হালকা করে ভেজে নেব, ভেজে তুলে রেখে দেব, লাল লাল করে ভেজে নেব। দিয়ে এটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখব যাতে পনিরটা শক্ত না হয়ে যায়। আমি একটু লালচে করেই ভাজছি, কারণ যদি চানার মধ্যে গিয়ে ভেঙে যায় তার কারণে। তা আপনারা চাইলে হালকা করেও ভাজতে পারেন, আমার মতোও ভাজতে পারেন। তো আমি এটাকে নামিয়ে দেব। আমি একটা পাত্র নেব, পাত্রের মধ্যে পনিরগুলো দিয়ে দেবো যাতে পনিরগুলো শক্ত না হয়ে যায়। পাত্রের মধ্যে এভাবে ভেজানো থাক। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল, দিচ্ছি জিরে ফোড়ন, দিচ্ছি 2টো তেজপাতা, দিচ্ছি গোটা গরম মশলা। আমি এটা ক্রাশ করে রেখেছি, এটাই দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম কাজু বাদাম, আমি বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ মতন চারমগজ বাটা, দিচ্ছি 2টো টমেটো পিউরি, 2 টেবিল চামচ মতন জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ মতন ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ মতন আদা বাটা, 1 টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ মতন চানা মশলা দিয়ে আমি নেব। এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়। আমি এটা 2 মিনিট মতন নাড়িয়ে নেব। এর মধ্যে 1 চামচ থেকে 1.5 চামচ মতন নুন দিয়ে দিচ্ছি, আর দেবো স্বাদ অনুযায়ী চিনি। আমি জল দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আমি এর মধ্যে কিছুটা ফ্রেশ ক্রিম অ্যাড করে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে নেব একটু ভালো করে। কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। দেখুন আমি 2 থেকে 3 মিনিট মতো এটাকে কষিয়ে নিয়েছি, এর তেলটা পুরো ছেড়ে দিয়েছে, কত সুন্দর কালারটা এসছে দেখুন। এর মধ্যে দিয়ে দেবো এবার সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো। দেখুন সেদ্ধ হয়ে গেছে, কীরকম বেশি গলেও নি, এই দেখুন বেশি গলেও নি, আবার নরম হয়ে গেছে। তো আমি এই ছোলাগুলো এবার দিয়ে দেব, কিন্তু ছোলার যে জলটা, এই জলটা কিন্তু আমি ফেলবো না, এই জলটা কিন্তু আমার রান্নায় লাগবে। দিয়ে দিই, আমি ছোলাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ছোলাগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে এই মশলাটাকে দিয়ে মিশিয়ে নেব।
এই রেসিপিটা শুধুমাত্র যারা নিরামিষ খায় তাদের কথা মাথায় রেখেই কিন্তু আমি এই রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের সামনে। অনুষ্ঠান বাড়িতে সবাই তো চানা মশলা খাই, অনুষ্ঠান বাড়ির কাছাকাছি কিন্তু এই রেসিপিটা একদম, সেইভাবেই আমি রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। এর মধ্যে কিছুটা ছোলার যে জলটা, ছোলা সেদ্ধ যে জলটা সেটা আমি দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পনিরগুলো, জলটাকে একটু চেপে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তা আমি কিন্তু ঝোল বেশি করছি না, একদমই অনুষ্ঠান বাড়ির স্টাইলে যেহেতু করছি এটা, তার জন্য আমি ঝোল বেশি করছি না। তো আমি এটাকে 5 মিনিট মতো সিমে ঢেকে রেখে দেব। A few moments later. গ্রেভিটা আমার হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেব শাহী গরম মশলা 1 চামচ মতো। দিয়ে আমি গ্যাসটা সিমে করে রেখে দিয়েছি, সেটাকে বন্ধ করে রেখে দেব, গরম মশলা দিয়ে আর বেশি জ্বালাবো না। তো আমার কিন্তু রেডি শাহী পনির চানা মশলা, তৈরি হয়ে গেল আমাদের শাহি পনির চানা মশলা। নিরামিষ, যারা নিরামিষ খায় স্পেশালি কিন্তু তাদের জন্যই এটা, কিন্তু ভীষণই সুন্দর খেতে হয়েছে। আপনারা এটা বাড়িতে না করলে বুঝবেন না, তো আপনারা এটা রান্না করে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, না হলে আমি বুঝবো কী করে যে আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে। তো আপনারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানান, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার।